बेंगल्स पापा ट्यूशन एडुकेशनल यूट्यूब चैनले प्रत्येक के स्वागत। এই ভিডিওতে আমরা দেখব আমরা যে পঞ্চম শ্রেণীর শেখার সেতু নতুন বইয়ের গণিতের সমাধান করছিলাম তার ত্রিভুজ চ্যাপ্টারটা আজকে আমরা সম্পূর্ণ সমাধান দেখব। তো তোমরা তোমাদের শেখার সেতু বইয়ের পঞ্চম শ্রেণীর দেখবে 37 অর্থাৎ 37 ও 38 পাতায় তোমাদের ত্রিভুজ চ্যাপ্টারটা আমাদের রয়েছে। তো এর আগে সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমাদের করা রয়েছে, তোমরা প্লেলিস্ট ধরে ধরে সেগুলো দেখবে, তারপরে এই ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো কি রয়েছে ত্রিভুজ। শিক্ষার্থীরা এই পাঠ থেকে কি কি শিখবে আমরা দেখব। ত্রিভুজাকার চিত্র আঁকতে পারবে, আর কি পারবে, বাহুভেদে ও কোণ ভেদে বিভিন্ন ত্রিভুজাকার চিত্র আঁকতে শিখবে, আর কি শিখবে, বিভিন্ন প্রকার ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি যাচাই করে সাধারণ সূত্র তৈরি করতে পারবে। নিচে দেখো কি রয়েছে। এবার ত্রিভুজ নিয়ে নতুন কথা জানি। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ছবি। ত্রিভুজ অর্থাৎ তিনটে, দেখো ভুজ অর্থাৎ তিনটে বাহু রয়েছে, তাই এটাকে আমরা ত্রিভুজ বলি। এটির তিনটি ধার, তাই এটি ত্রিভুজাকার চিত্র বা ত্রিভুজ। তিনটে দেখো ধার আমাদের রয়েছে, তিনটে বাহু দিয়ে তৈরি হয়েছে, তাই এটাকে আমরা ত্রিভুজাকার চিত্র বা ত্রিভুজ বলি। তারপর দেখো কী বলা হচ্ছে, ত্রিভুজের ড্যাশটি ধার, কটা ধার থাকে আমাদের ত্রিভুজের, দেখো একটা দুটো তিনটে, তিনটে বাহু বা আমাদের তিনটে ধার থাকে, তাহলে এখানটা আমরা তিন লিখব। আর তিনটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনগুলো, এই যে দেখো গোল গোল করে আমাদের দেয়া রয়েছে তিনটি কোণ, এগুলো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তাহলে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। আর চিত্রের ভিতরে তিনটি কোণ রয়েছে, এই যে এটা একটা কোণ, দেখো এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে এটা হলো ত্রিভুজের তিনটি কোণ আছে। তারপর দেখো ছবিতে ত্রিভুজের বাহুগুলি হলো, দেখো তিনটে বাহু রয়েছে, একটা বাহু কি এ বি, এ বি একটা বাহু, এই যে এ বি, আর কি বাহু আমাদের হবে, দেখো বি বি, এটা হয়তো সি হবে, এটা বি করে দিয়েছে, এটা আমরা সি করে দেব, এটা সি হবে, একই নাম তো হতে পারে না দুটো বাহুর, তাহলে বি সি একটা বাহু হবে, তাহলে একটা বাহু এ বি, একটা হচ্ছে আমাদের বি সি, আর একটা বাহু আমাদের কী হবে এ আর সি, এ সি, তাহলে এই হলো আমাদের ত্রিভুজের তিনটে বাহু। তাহলে এই নামটা প্রত্যেকে সি করে নেবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে বই ছাপাতে হয়তো। তারপর দেখো শীর্ষবিন্দুগুলো হলো, তাহলে শীর্ষবিন্দুগুলো কী, দেখো এই যে এ একটা দেখো শীর্ষবিন্দু, এই যে শীর্ষবিন্দু পয়েন্ট করে দেওয়া রয়েছে, আর একটা শীর্ষবিন্দু কী বি একটা শীর্ষবিন্দু, তাহলে বি, আর একটা শীর্ষবিন্দু আমাদের হবে সি, এই যে সি, তাহলে সি দেখো ফোঁটা করে দেওয়া রয়েছে, ওটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এই যে এটা, তাহলে এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, আর সি, তিনটে শীর্ষবিন্দু আমাদের হলো। আর আমরা উপরে পড়েছি কী রয়েছে তিনটি কোণ আছে, তাহলে ওই তিনটি কোণ কী কী এবার আমরা দেখব। তাহলে কোণগুলো হলো অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল চিহ্ন, এটাকে বলা হয় বি এ সি, অর্থাৎ এই যে বি এ সি, এই যে এখানে দেখো সি করা রয়েছে, এখানটা মিস্টেক ছিল, অ্যাঙ্গেল বি এ সি, অর্থাৎ এটা এ কোণ, সেই জন্য এটাকে মাঝে রাখা হয়েছে, যে কোণটা হবে সেটাকে আমাদের মাঝে রাখা হবে। তারপরে দ্বিতীয় কোণটা দেখো অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ এটা হচ্ছে বি কোণ, অ্যাঙ্গেল এ বি সি, তাহলে বিটা মাঝে রয়েছে, সেজন্য এটা হচ্ছে আমাদের বি কোণ। আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ এ সি বি, অর্থাৎ এটা হবে আমাদের সি কোণ, যেহেতু সিটাকে মাঝে রাখা হয়েছে এ সি বি, তাহলে কোণ তিনটেও আমরা বুঝলাম। এবারে নিচে দেখো কী রয়েছে আমাদের বিভিন্ন প্রকার ত্রিভুজ, এখানে আমরা বিভিন্ন প্রকারের ত্রিভুজ চিনব। তো দেখো এই একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি বা এ সি বি, এখানে একটা দেখো এ সি বি, আরও একটা ত্রিভুজ এ সি বি বা এ বি সি, যেদিক থেকে উচ্ছে আমরা বলতে পারি, তাহলে এই হলো আমাদের তিনটে ত্রিভুজ। এবার প্রথম ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, দেখো তিনটে বাহুই আমাদের সমান রয়েছে, এই তিনটে বাহু যদি সমান হয় সেই ত্রিভুজটাকে আমাদের বলা হয় সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে ত্রিভুজের তিনটে বাহু যদি সমান হয় সেটাকে আমাদের বলা হয় সমবাহু ত্রিভুজ, এটা মনে রাখতে হবে আমাদের। আর ছবিতে দেখো কি রয়েছে, একটা বাহু হচ্ছে এ বি সমান সমান বি সি সমান সমান সি এ, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, সেই জন্য বলা হয়েছে এ বি সমান সমান বি সি সমান সমান সি এ। তাহলে এগুলো আমরা দেখছি, এই ত্রিভুজ যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের বাহু ভেদের বিভিন্ন ত্রিভুজ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে এই ত্রিভুজগুলো আমাদের নামকরণ। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান ছিল বলে এটা সমবাহু ত্রিভুজ আমাদের হয়েছে। আর এটা দেখো কী হবে আমাদের, এই ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, দেখো এ সি আর এ বি, এই বাহু দুটো আমাদের পুরো সমান রয়েছে, আর সি বি বা বি সি একটা বাহু রয়েছে, এই বাহুটা দেখো এই দুটোর থেকে অনেকটা ছোট, তাহলে দেখি এই ত্রিভুজটাকে কী বলা হয়, এই ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তাহলে এই ত্রিভুজের দুটো বাহু এ বি আর এ সি, এই বাহু দুটো সমান, একে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, দুটো বাহু সমান বলে এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, তো আমাদের এটাও মনে রাখতে হবে। তাহলে ছবিতে
ए বি সমান সমান এ সি আর সি বি হচ্ছে কিন্তু বা বি সি হচ্ছে কিন্তু আলাদা বাহু, ওটা সমান না। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের বলা হয়। এরপর দেখো আরও একটা ত্রিভুজের ছবি রয়েছে আমাদের, এ বি সি। এই ত্রিভুজটা দেখো, এ বি বাহু, বি সি বাহু আর এ সি বাহু, তিনটে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কোনোটার কোনোটা মিল নেই, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে পরস্পর অসমান, কোনোটার সাথে কোনোটা সমান নেই। তাহলে এই ত্রিভুজকে কী ত্রিভুজ বলে আমরা দেখব। এই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, একে বিষমবাহু ত্রিভুজ আমাদের বলা হয়। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে আমাদের কী বলা হবে, বিষমবাহু ত্রিভুজ। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো বাহু হচ্ছে এ বি বাহু আর এটা হচ্ছে আমাদের অসমান চিহ্ন, এ বি বাহু, বি সি বাহু আর সি এ বাহু বা এ সি বাহু, তিনটে হচ্ছে আমাদের কোনোটা কোনোটা সমান নয়, সেজন্য অসমান চিহ্ন আমাদের দেয়া রয়েছে। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আমাদের বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু যার সমান। একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, একটা বাহু আলাদা। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যার কোনোটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই অসমান। তাহলে বাহুভেদে ত্রিভুজ আমাদের তিন প্রকার, প্রত্যেকে বুঝলে এই তিনটে হলো আমাদের বাহুভেদে ত্রিভুজ। এবার নিচে দেখো কী রয়েছে, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ চাঁদা দিয়ে মেপে দেখি। তো এই যে অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে আমাদের সমান। তাহলে অ্যাঙ্গেল এ সি বি, দেখো অ্যাঙ্গেল এ সি বি, এই এই যে কোণটা সি কোণটা দেখো আমাদের 50-60 ডিগ্রির উপর দিয়ে গেছে, তাহলে এটা 60 ডিগ্রি হবে আমাদের। তাহলে আমরা দেখলাম হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি অর্থাৎ সি কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর যেহেতু আমাদের প্রত্যেকটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজেটা, তাহলে প্রত্যেকটা কোণও আমাদের সমান হবে। তো অ্যাঙ্গেল দেখো, তারপরে অ্যাঙ্গেল এ বি সি, এই বি কোণটাকে যদি মাপা হয় এটাও হবে আমাদের 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি অর্থাৎ এ কোণটা যদি মাপা হয় ওটাও কিন্তু আমাদের 60 ডিগ্রিই হবে। তাহলে এগুলি হচ্ছে সূক্ষ্ম কোণ, তাহলে যে কোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রির থেকে ছোট সেগুলোকে কিন্তু আমাদের সূক্ষ্ম কোণ বলা হয়। এগুলো প্রত্যেকটা কোণই হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাই এগুলো হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। ত্রিভুজের তিনটি কোণের যোগফল যদি আমরা করি, ত্রিভুজের তিনটি কোণের যোগফল যদি আমরা করি আমাদের কত হবে, 60, 60, 120, 36 হবে আমাদের 180। তাহলে এই ঘরে আমরা লিখব 180, আর এই মাথায় এই চিহ্নটা দিতে হবে, এটা হচ্ছে আমাদের ডিগ্রি চিহ্ন, মনে রাখতে হবে মাথার চিহ্নটা। তাহলে এ পাতাটা আমাদের হলো। এবার পরের পাতায় আমরা দেখব কী রয়েছে। এবারে পরের পাতা অর্থাৎ 38 পাতায় দেখো কী রয়েছে। প্রথমে আমাদের তিনটে ত্রিভুজের ছবি দেওয়া রয়েছে, তো ত্রিভুজগুলোর সাথে আমরা পরিচয় করব। প্রথম ত্রিভুজটা দেখো, এ বি সি বা সি এ বি, যেটা হোক আমরা বলতে পারি। তাহলে প্রথম ত্রিভুজ সম্পর্কে দেখো এখানে কী বলা হচ্ছে, এই ত্রিভুজের তিনটি কোণের মান 90 ডিগ্রি। দেখো বি কোণটা হচ্ছে 65 ডিগ্রি, এ কোণ হচ্ছে 45 ডিগ্রি, সি কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান 90 ডিগ্রি এর থেকে কম, এরা সবকটি সূক্ষ্ম কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যদি যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট হবে সেই কোণগুলোকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। আর এই ত্রিভুজটা তিনটে কোণের মানই যেহেতু 90 ডিগ্রির কম, এই ত্রিভুজটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয় আমরা বুঝতে পারলাম, যে ত্রিভুজের তিনটি কোণের মানই 90 ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে দেখো কী বলা হচ্ছে ছবিতে, অ্যাঙ্গেল এ সি বি, তাহলে সি কোণটা কত হবে, এ সি বি, সি কোণ আমাদের কত রয়েছে, 70 ডিগ্রি। তাহলে এই ঘরে আমরা লিখব 70 ডিগ্রি। আর দেখো অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ বি কোণ, অ্যাঙ্গেল এ বি সি, বি কোণটা কত ডিগ্রি রয়েছে আমাদের, 65 ডিগ্রি। তাহলে এই ঘরে আমরা লিখব 65 ডিগ্রি, 65 ডিগ্রি আমরা লিখব। আর অ্যাঙ্গেল বি এ সি অর্থাৎ এ কোণ, এই যে এ কোণ, বি এ সি, এ কোণ কত ডিগ্রি রয়েছে আমাদের, 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব 4, 10, 5, 45 ডিগ্রি। 65টা একটু বসে যাচ্ছে না, আমরা পাশে আরেকবার ভালো করে লিখে দেবো। এটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি 65 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিএসি হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে এগুলো আমরা লিখে নিলাম। এবার দেখো ত্রিভুজের তিনটি কোণের যোগফল যদি আমরা 70, 65, 45 যোগ করি তাহলে আমাদের কত হবে, 180 ডিগ্রি। সব সময় আমাদের মনে রাখতে হবে ত্রিভুজের তিনটি কোণের যোগফল, যে ত্রিভুজই হোক, সেটা সূক্ষ্মকোণী হোক বা স্থূলকোণী হোক বা সমকোণী, প্রত্যেকটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমাদের সবসময় 180 ডিগ্রি হবে। তারপরে দ্বিতীয় ত্রিভুজটা আমরা দেখব, এখানে দেখো পি কিউ আর একটা ত্রিভুজ রয়েছে। দেখো পি কোণটা কত ডিগ্রি রয়েছে, 40 ডিগ্রি, আর কিউ কোণ রয়েছে 120 ডিগ্রি, আর আর কোণ রয়েছে 20 ডিগ্রি। এবার কী বলা হচ্ছে দেখবো আমরা, এই ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি কোণ 90 ডিগ্রি এর থেকে বড়, একটি স্থূল কোণ,
আর বাকি দুটি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, একে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমাদের বুঝতে হবে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলা হয়। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির থেকে বড়, দেখো কিউ কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর বাকি দুটো কোণ আমাদের কী হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট। এটা দেখো 20 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে দুটো 90-এর থেকে ছোট, এটাকেই আমাদের বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ছবিতে দেখো অ্যাঙ্গেল পি কিউ আর, তাহলে কিউ কোণ কত হচ্ছে আমাদের 120 ডিগ্রি, পাশে লিখছি আমরা, ছকের মধ্যে ধরছে না, তোমরা ছকে ধরাতে পারলে লিখবে। তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর, অর্থাৎ কিউ কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর অ্যাঙ্গেল কিউ পি আর, তাহলে পি কোণ কত আমরা দেখব, যেটা মাঝে থাকবে সেটা হচ্ছে আসল কোণ, তাহলে পি কোণ হচ্ছে আমাদের 40 ডিগ্রি, তাহলে পি কোণ আমরা লিখবো 40 ডিগ্রি, তোমরা ছকের মধ্যে লিখে নেবে। আর অ্যাঙ্গেল পি আর কিউ, পি আর কিউ, তাহলে আর কোণ কত ডিগ্রি হলো আমাদের 20 ডিগ্রি হলো, 20 ডিগ্রি আমরা লিখবো। তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগফল, এখানেও যদি আমরা যোগ করি 120 আর 40, 160 আর 20 হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো ত্রিভুজ, সেটা যে ত্রিভুজই হোক, স্থূলকোণী হোক বা সূক্ষ্মকোণী হোক, সবসময় আমাদের তিনটে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এরপর তৃতীয় ত্রিভুজটা আমরা দেখবো কি রয়েছে, এ বি সি। তো দেখো এ কোণ হচ্ছে 60 ডিগ্রি, বি কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, সি কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে কি বলা হচ্ছে দেখি আমরা এবার, এই ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি কোণ 90 ডিগ্রি, দেখো বি কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটি সমকোণ, আর বাকি দুটি কোণ সূক্ষ্ম কোণ। তাহলে যে কোণের মান 90 ডিগ্রি সেটাকেই কেবলমাত্র আমাদের সমকোণ বলা হবে, যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় তাকেই কেবলমাত্র আমাদের সমকোণ বলা হবে, আর বাকি দুটি কোণ সূক্ষ্ম কোণ। এবার বাকি দুটি এ কোণ আর সি কোণ দেখো 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ, একে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়, যে ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি আর বাকি কোণ দুটো হবে আমাদের সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট, তাকে বলা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ছবিতে অ্যাঙ্গেল এ সি বি, তাহলে সি কোণ কত ডিগ্রি রয়েছে, দেখো এ সি বি সি কোণ রয়েছে আমাদের 30 ডিগ্রি, আমরা পাশে লিখছি, বারবার বলছি, তোমরা ছকে ধরাতে পারলে ধরাবে, বোঝা যাচ্ছে না আমি ছকে লিখলে। আর অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ বি কোণ, এ বি সি বি কোণ দেখো হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই বি কোণের জন্যই কিন্তু এই ত্রিভুজটা আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। আর অ্যাঙ্গেল বি এ সি দেখো, বি এ সি এ কোণ কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি, তাহলে এখানটা আমরা লিখবো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজটার তিনটি কোণের যোগফল যদি আমরা করি, এটাও দেখো আমাদের কত হবে 90 আর 30, 120 আর 60, 180, তাহলে এটাও কিন্তু আমাদের হবে 180 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম ত্রিভুজ যে ত্রিভুজই হোক না কেন, তার তিনটে কোণের মান সবসময় আমাদের হবে 180 ডিগ্রি। তাহলে এগুলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার নিচে কী রয়েছে দেখবো, তাহলে এখানে ওটাই দেখো বলা হয়েছে, খুঁজে পায় যে কোনো ত্রিভুজে তিনটি কোণের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আমি তো বলে দিলাম ওটা। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, ত্রিভুজের কোণের মান খুঁজি, আমাদের ত্রিভুজের কোণ বার করতে হবে। তো দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, দুটো কোণ আমাদের দেয়া রয়েছে, একটা 30 ডিগ্রি, একটা 75 ডিগ্রি, আর দেখো এই কোণটা আমাদের দেয়া নেই, তাহলে এই কোণটা আমাদের বার করতে হবে। তাহলে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, আমরা সবসময় জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি আমাদের হবে। আর দুটি কোণের যোগফল এখানে কত হচ্ছে দেখো, এই দুটো দেয়া রয়েছে, এই দুটো যোগফল আমাদের কত হবে বার করে নিতে হবে, 30 যোগ 75, তাহলে আমাদের হলো 105 ডিগ্রি। আর তৃতীয় কোণটা যদি আমরা বার করি, আমরা তো জানি তিনটে কোণের যোগফল হচ্ছে 180, তাহলে 180 থেকে যদি আমরা দুটো কোণের সমষ্টি বাদ দিই, তাহলে আমাদের নিশ্চয় এই যে আর একটা কোণ বেরিয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি আমরা বাদ দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি হলো, 75 ডিগ্রি আমাদের হলো। তারপরে নিচের অঙ্কটা আমরা করব, দেখো এখানেও একটা ত্রিভুজের ছবি রয়েছে, তো ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা কত জানি প্রত্যেকে আশা করি জানো, 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর দুটি কোণের যোগফল এখানে দুটি কোণ দেওয়া রয়েছে, এই দুটো যোগফল আমরা বার করে নেব, একটা রয়েছে আমাদের 66 ডিগ্রি, তাহলে 66 ডিগ্রি, এই যে এই কোণটা 66 ডিগ্রি, তাহলে 66 ডিগ্রি আমরা লিখবো। আর এই কোণটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি, 35 ডিগ্রি, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কত হবে, 60 আর 30, 90, 95 আর 6, 101 ডিগ্রি আমাদের হবে, 101 ডিগ্রি। আর তৃতীয় কোণটি যদি আমরা বার করি, তাহলে 180টা আমরা এখানে দেবো, 180 ডিগ্রি বিয়োগ হবে আমাদের 101 ডিগ্রি, 101 ডিগ্রি, তাহলে এই 180 থেকে যদি 101 বাদ দিই, আমাদের কত হবে, 79 ডিগ্রি, 7, 10, 9,
79 ডিগ্রি। তাহলে এই যে একটা কোণ আমাদের বাকি থাকলো, এই কোণটা আমাদের কত ডিগ্রি হলো? 79 ডিগ্রি আমাদের হলো। নিচে দেখো আরও একই অঙ্ক আমাদের রয়েছে, এই যে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, দুটো কোণ দেওয়া রয়েছে, এই কোণটা আমাদের বার করতে হবে। তো দেখো তিনটি কোণের যোগফল কত আমরা জানি, আমরা জানি তিনটি কোণের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের যোগফলটা আমরা বার করে নেব, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখে নেব, একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি আর একটা কোণ আমাদের হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি আমাদের হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি আমরা লিখে নিলাম। আর তৃতীয় কোণটি যদি আমরা বার করতে যাই তাহলে আমাদের মোট 180 ডিগ্রি থেকে দুটো কোণের সমষ্টি আমাদের বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রিটা আমরা লিখে নিলাম এখানে, তার সাথে 135 ডিগ্রি আমাদের বাদ দিতে হবে, 135 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা বেরিয়ে যাবে, কোণটা দেখো আমাদের হবে, এই দুটো বিয়োগ করলে হবে 45 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা আমাদের হলো 45 ডিগ্রি। তাহলে এখানটা আমরা লিখে দেবো, দেখো এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি আর বাকি দুটো হচ্ছে আমাদের 45 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্ম কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, একটা কোণ দেখো 90 ডিগ্রি রয়েছে, তারপর শেষের অঙ্কটা দেখো কী রয়েছে, এটাও একইভাবে আমাদের বার করতে হবে, দুটো কোণ দেখো দেয়া রয়েছে আর একটা কোণ আমাদের দেয়া নেই। তাহলে তিনটি কোণের যোগফল কত আমাদের, আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিটা আমরা লিখে নেব। দুটি কোণের যোগফল আমরা করব 20 আর 50, তাহলে 20 ডিগ্রি একটা কোণ আর একটা কোণ হচ্ছে আমাদের 50 ডিগ্রি, তাহলে 50 আর 20 আমাদের হবে 70 ডিগ্রি। আর তৃতীয় কোণটি যদি আমরা বার করি 180 থেকে, টোটাল থেকে আমাদের এই দুটো কোণের সমষ্টি যোগ বিয়োগ হবে 70 ডিগ্রি, তাহলে এটা আমাদের কত হবে, 110 ডিগ্রি আমাদের হবে। তো আশা করি প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছো, অঙ্কগুলো বুঝবে, প্রত্যেকে করে নেবে, এটা একটু কঠিন চ্যাপ্টার, ক্লাস ফাইভে এগুলো সাধারণত থাকে না, তো যদি আছে তাই তোমরা ভালোভাবে শিখে নেবে, এগুলো ভালোভাবে ভিডিওগুলো দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পেতে। আর তোমরা পড়াশোনায় মন দাও, প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, প্রত্যেককে অনেক ধন্যবাদ।